হ্যালো ফ্রেন্ড আজকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে শিশুর কৃমির সমস্যা সারা পৃথিবীতে শিশুদের বিভিন্ন ধরনের কৃমির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় বাংলাদেশে অধিকাংশ শিশু কিশোর ও প্রাপ্তবয়স্কদের মধ্যে কৃমির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় বিভিন্ন প্রকার কৃমির মধ্যে কেঁচো বা লম্বাকৃতি এসকারিস লুমব্রিকয়েটস বক্র বা হুক ওয়াম কৃমি ট্রাইচুরিস ট্রাই টিটি টি টি সব এড স্টার করা লিস ও ডিম কোনোভাবে পেটে ঢুকলে তা থেকে পেটের মধ্যে কিমি সৃষ্টি হয় বক্র কিমি বা হুক ওয়ামের লাভা ডিম থেকে বৃদ্ধি পাওয়া শিশুর কিমি পায়ের চামড়ার ভেদ করে শরীরে প্রবেশ করে এবং ক্ষুদ্রান্তে গিয়ে তার হুক আক আকাশি দিয়ে রক্ত কষে চষে এতে কিছুকাল পর রোগীর রক্ত শূন্যতা দেখা দেয় সুতা কিমির পায়খানা রাস্তায় এসে কিলবিল করে এবং ডিম ছাড়ে চুলকানোর সময় সব ডিম হাতের আঙুল ও নখে লেগে থাকে এটি খাবার ও পানির সঙ্গে পেটে ঢুকে কিমিতে রূপান্তরিত হয় ফিতা কিমি অল্প সেদ্ধ বা অর্ধ সেদ্ধ গরুর মাংস বা শূকরের মাংস খেলে হতে পারে এগুলো দৈর্ঘ্য পাঁচ থেকে কুড়ি মিটার পর্যন্ত হতে পারে এই জাতীয় কিমি গরু শুকড় ইত্যাদি পশুর মাংসে বাসা বাঁধে ওপরে বর্ণিত কিমিগুলোর মধ্যে লম্বাকৃতি বা অ্যাসকারিস লুমব্রিক কয়েটসের প্রাদুর্ভাব আমাদের দেশে বেশি বাংলাদেশে একটি সমীক্ষায় গ্রামাঞ্চল ও শহরের শিশুদের মধ্যে যথাক্রমে বিয়ানব্বই ভাগ ও আঠাশ ভাগ ক্ষেত্রে এই কিমি দেখা গেছে পেটে কিমি থাকলে রোগীর পেট ব্যথা হয় ক্ষুদ্রমন্ত দেখা দেয় পেট ফাঁপা থাকে শরীরে অর্জিন হয় বমি হতে পারে এমনকি কৃমি খুদ্ান্তকে বন্ধ করে দিয়ে প্রচণ্ড পেট ব্যথা সৃষ্টি করতে পারে এছাড়া অন্তনালীকে ছিদ্র করে দিতে পারে কিমি পিত্তনালীতে ঢুকে পিত্তনালীর পথ বন্ধ করে দিয়ে জন্ডিসের সৃষ্টি করার মতো মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে চিকিৎসা কিমি চিকিৎসা দেওয়ার আগে কিমি হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে হবে এর জন্য পায়খানা পরীক্ষা করার দরকার রয়েছে পায়খানা বা শটুলের রুটিন পরীক্ষায় এটি ধরা পড়ে যে কোনো কৃমির ক্ষেত্রে যে ওষুধ সাধারণভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে মেবেল টারজন এই ঔষধের উল্লেখযোগ্য বা বাজারজাত নাম হচ্ছে আর আরমক্স মেবেন বয়স্কদের বেলায় মেবেন আলমক্স ট্যাবলেট একশো মিলিগ্রাম একটা করে দিনে দুবার মোট তিন দিন খেতে হবে শিশুদের বেলায় আরমক্স মেবেন সিরাপ চা চামচে এক চামচ করে দিনে দুবার মোট তিন দিন খেতে দেওয়া যেতে পারে এছাড়া কিমির জন্য অন্য একটি ওষুধ এলবেন ডাজন এটি আলবেন সহ অনেক নামে পাওয়া যায় বয়স্ক শিশু উভয়ের বেলায় দুটি আলবেন রাতে শোয়ার সময় খাইয়ে দেওয়া যেতে পারে দুই বছরের কম বয়সী শিশুদের বেলায় দুইশো মিলিগ্রামের একটি আলবেন ট্যাবলেট খাওয়ালেই চলবে তবে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন ধন্যবাদ বন্ধুরা